চরিত্রটার নাম হচ্ছে বব। বব একজন ব্যবসায়ী এবং তার থেকে বেশি কিছু বলবো না, কারণ তাহলে ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। খুব ছোট গল্প, তো তো চরিত্রটা পুরো ওই 1 ঘন্টার মধ্যে বোঝা যাবে, 1 ঘন্টা 10 মিনিট। তো অভিজ্ঞতাটা খুব ভালো, কারণ রাজেশদা ছিলেন, দেবুদি ছিলেন, তো দুজনেই খুবই ভালো এবং এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, তাদের সাথে কাজ করে অনেক কিছু শেখা যায়, তো খুবই ভালো অভিজ্ঞতা। এবং জনদা নিজে খুব ভালো একজন ডিরেক্টর, পুরো টিমটা খুব ছোট ছিল এবং সেটাই মজা, মানে ছোট টিমে একটা মজা আছে কাজ করা। পুরোপুরি হাইওয়েতে কেন্দ্র করে গল্পটা, মানে ইটস অন দ্য রান যেটা বলে। আমি জানি না আপনারা নায়ার 2 দেখেছেন কিনা বা সামথিং লাইক, যেটা পুরোপুরি রাস্তার উপরে হচ্ছে, তারাবান বলে একটা সিনেমা বেরিয়েছে, তো এরকম টাইপের মানে থ্রিলার। দ্যাট ইজ ইট। NH6 অনেকদিন পরে একটা ওটিটিতে একটা খুবই ওয়েল মেড থ্রিলার। থ্রিলার তো বাঙালি ভালোই বাসে, আমরা জানি সকলেই, তো ভীষণই ওয়েল মেড, কারণ এটার পরিচালক জন হালদার। জন যে অসম্ভব ভালো একজন পরিচালক সেটা আমরা সকলেই জানি, আমার সময়কার, আমরা কন্টেম্পোরারি, আমি আর জন। তো অনেকগুলো দিন পর আবার জন কাজ করলো এবং জনের মেকিং অসম্ভব ভালো, এটার স্ক্রিপ্টটা ভীষণ ভালো, ভীষণই ওয়েল মেড, দেখতে খুব ভালো লাগছে, খুব হিউজ লাগছে দেখতে, খুব থ্রিলারের যে থ্রিলিং এলিমেন্ট সেটা একেবারে ভরপুর রয়েছে এটাতে। যুধাজিৎ আমার সঙ্গে অভিনয় করেছে এটাতে, আমার হাজব্যান্ডের চরিত্রে। যুধাজিতের জেনারেশনের বেশ কিছু অভিনেতার সাথে আমি কাজ করেছি, সকলেই বিভিন্নভাবে ট্যালেন্টেড, কিন্তু অভিনয়ের দিক থেকে, অভিনয়ের দক্ষতার কথা যদি বলি, তাহলে আমি বলবো যুধাজিৎ একটু এগিয়ে রয়েছে বাকিদের থেকে। ও খুব ভালো একজন অভিনেতা এবং বাকি যারা যারা এখানে অভিনয় করেছেন সবাই খুব স্ট্রং। আর জন ওয়ার্কশপের মাধ্যমে কাজ করে, কাজই কাজটা ভালো হয়েছে, খুব খুব থ্রিলিং হয়েছে। আমি কাজটার যে এন্ড রেজাল্ট সেটা নিয়ে আমি খুব খুশি, তাই সকলকে বলবো, যারা দেখেছেন তারা তো ঠিক আছে, যারা দেখেননি তারা ক্লিকে NH6টা দেখে নিন, খুব এনজয় করবেন, থ্রিলার হিসেবে খুবই এনজয় করবেন। হ্যালো, আচ্ছা সবাই এবার একটু বসে, আচ্ছা এবার একটু শুরু করবো আমরা, প্লিজ এবং দেবুদির পরে দেবুদির হাজবেন্ড যিনি এই সিরিজে, যিনি অসাধারণ ড্রাইভ করে একটা ড্রাইভিং এর মার্ক সেট করে দিয়েছেন আমাদের শুটিং ফ্লোরে, ওয়ান এন্ড অনলি যুধাজিৎ সরকার। যুধা প্লিজ। ওকে আমি আজকে শরীফ হিসেবে ডাকছি, অত্যন্ত শরীফ, অত্যন্ত ভদ্র মানুষ। এবং এরপরে তোমরা সবাই দেখো আমার জামার যে এক্সেস কাপড়টা ছিল সেটা দিয়েই দুধা ধুতিটা বানিয়েছে, দেখো। এই জন্য বলি বাজেটের কোনো চাপ নেই, কষ্টের কোনো শেষ নেই, আমরা ওইভাবেই ম্যাচিং করেছি, আজকের এই অকেশনের জন্যই আমরা এই কোর্সটা করেছি, অসাধারণ, এই জন্যই সিনিয়র। প্রেম তাই, মানে অমর প্রেম তাই তো? রানাদার সাথে অগুন, মানে ভুলে গেছি, এবং প্লাবন্দা ইজ আ ব্রিলিয়েন্ট পার্সন আউট হিয়ার, আই লাভ অন্তু, লাভ ঋত্বিক, সঞ্জয়, এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি লাইক দিস, থ্যাংক ইউ দেবুদি, থ্যাংক ইউ মধুদি, রাজেশদা নেই,
আর আই এম মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ সবার কাছে যে আমাকে এইভাবে সাপোর্ট করেছো তোমরা, আমাকে মাঝখানে দাঁড় করিয়েছো, আমি অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ক্লিকের সাথে দ্বিতীয় কাজ এবং জনের সাথেও অদ্ভুতভাবে দ্বিতীয় কাজ, কিন্তু ক্লিকের সাথে এবং জনের সাথে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ দ্বিতীয় কাজ হলেও, কারণ প্রথম কাজেও আমরা আউটডোর ছিল ক্লিকের, সেটাও থ্রিলারই ছিল, সেখানে আমি ডিটেকটিভ ছিলাম আর এটাও থ্রিলার আউটডোর, শুধু আমি ডিটেকটিভ নই, আমি কি সেটা তো বলা যাবে না। তো এই যে পুরো টিমটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা খুবই উপভোগ করার মতো টিম, উপভোগ করার মতো দল বলা যেতে পারে। থিয়েটারের ক্ষেত্রে আমরা দল শব্দটা ব্যবহার করি, সেরকম জনের টিমের ক্ষেত্রে আমি দল শব্দটা ব্যবহার করব, কেননা আমরা দলগতভাবে কাজ করেছি এবং কাজটা ভীষণভাবে উপভোগ করেছি। বিশেষভাবে জন আমার খুব প্রিয় পরিচালক, সেই জন্য আমার আরও বেশি করে কাজটা করা। আর যুধাজিতের সাথে আমার এটা দ্বিতীয় কাজ, যুধাজিতের জেনারেশনের অনেক অভিনেতার সাথেই কাজ করেছি, সবাই ভীষণই ট্যালেন্টেড, কিন্তু যদি শুধু আমি অভিনয় দক্ষতার কথা বলি তাহলে যুধাজিৎ নিশ্চিতভাবে একটু এগিয়ে রয়েছে। সেই জন্য কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, লেখা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, সত্যি সবটাই খুব ভালো, প্রত্যেকটি অভিনেতা খুব ভালো অভিনয় করেছেন, আমিও করেছি, আমি বললাম আমার কথা, এবং আমরা ওয়ার্কশপ করেছি এখানে। ওয়ার্কশপ এখনকার কাজে খুব একটা হয় না, কিন্তু ক্লিকের অফিসেই আমরা ওয়ার্কশপ করেছি, ফলে তার ফলও আমরা পাচ্ছি, যারা যারা দেখছেন তারা খুবই প্রশংসা করছেন, কাজটির উপভোগ করেছেন, ফলে যারা যারা দেখেননি তারা দেখে নিন, আপনারা সত্যি উপভোগ করবেন, খুবই টান টান একটি থ্রিলার আর কি।